আসসালামু আলাইকুম, কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে 5 পিস মেহগনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি। এগুলো বিক্রি করেছি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, যে ভদ্রলোক এই 5টা পাল্লা আমাকে অর্ডার করেছিলেন, ওনার নাম হচ্ছে জনাব আইনুল ইসলাম, উনি বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন। উনি বেশ কিছুদিন আগে আমাদেরকে অর্ডার করেছিল, উনি ছুটিতে এসেছিল, এগুলো রিসিভ করবে দিতে পারেনি। উনি সম্ভবত ওনার 15 তারিখ ছুটি শেষ ছিল, তো উনি চলে গেছে আজকে ডেলিভারি। এখন ব্যাপার হচ্ছে যে আল্লাহর রহমতে বেচা কেনাটা একটু চাপ, কুষ্টিয়ার কারখানা থেকেও রেগুলার প্রোডাকশন দিয়ে নিয়ে আসতেছি, তারপরেও ডেলিভারিটা একটু পিছায় যাচ্ছে। যাদের ডেলিভারি ডেটটা একদিন দুই দিন ওভার হয়ে গেছে, আমি সবাইকে আশ্বস্ত করতেছি আপনারা টেনশন করবেন না, সবার কাজই চলতেছে। আমি কারোর ডিজাইন চলতেছে, কারোর বানানো চলতেছে পাল্লা, তো যেহেতু আমাদের এই কাঠগুলো আমরা সিজনিং করে বিক্রি করি, যার কারণে সিজনিংটা থেকে নামলে তারপরে আমরা কাজটা করতে পারি। দেখা যায় যে একজনের কাজটা সিজনিংটা এই চেম্বারের থেকে মিলানো যায় নাই, তখন দেখা যায় যে আরেকটা চেম্বার নামাইতে নামাইতে তখন আরো 9-10 দিন লেট হয়ে যায়। তো আমি তারপরেও আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমার কুষ্টিয়ার ফ্যাক্টরি এবং ঢাকার ফ্যাক্টরি থেকে আপনাদের একবারে ভালো প্রোডাকশন দিয়ে যেন আমি আমার এই ডেলিভারির যে ঝামেলাটা, মানে কাস্টমারের একটাই কথা, ভাই আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনার সবকিছুই ঠিক আছে, কিন্তু ডেলিভারি ক্ষেত্রে 2 দিন বা 5 দিন লেট হয়ে যায়। তো এই লেটটা আসলে আমি যে কোয়ালিটি মেনটেন করে কাজ করি এখানে আল্লাহর রহমতে বাংলাদেশে প্রায় অনেক জেলা থেকে আমার এখানে অর্ডার আসে, অনেকে আপনারা বিশ্বাস করেন আমার রিজিকের মাধ্যমটা, আসলে আপনারা আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেন, তো আমি চেষ্টা করি। তো ওনার জন্য বিষয়টা বলেই ফেললাম, হয়তো অনেক মানে অনেক দোকানদার এগুলো বলতে চায় না যে এই জন্য যে হয়তো ডেলিভারি লেট হয় যার কারণে হয়তো অর্ডার হবে না বা এরকম কিছু, তো আমার কাছে এরকম মনে হয় না। আমি যে কোয়ালিটি মেনটেন করি, আমি নিজে টাইম মতো দিতে পারতেছি না প্রোডাক্টটা, আমি তারপরেও আমার যেহেতু নতুন করে আরেকটা কারখানা করছি, আশা করছি এটা ঠিক হয়ে যাবে। তো আইনুল স্যারের মোট 5টা পাল্লা আমরা দিয়েছি, এগুলো হচ্ছে আমি কোয়ালিটিটা বলে আপনারা আমার কোয়ালিটির বিষয়টা খেয়াল রাখবেন, আমি আমার জিনিসটা ভালো আরেকজনের খারাপ এটা আমি বলবো না, আমার যে কোয়ালিটিটা আছে আমি এটাই বলি। এটা হচ্ছে যশোরের মেহগনি, আর ওনার যে পাল্লাগুলো আমরা দিয়েছি 90% শাড়ি, 10% পল আছে। এই কাঠগুলো বোরিক, বোরাক, বায়োমিন এবং আপনার কপার, এই 4টা কেমিক্যাল দিয়ে আমরা এটা সিদ্ধ করি। সিদ্ধটা করে তারপরে এটা একটা আমরা চেম্বারে রাখি, চেম্বারে রেখে শুকাই। তো সিদ্ধটা করি কি জন্য, যে সিদ্ধটা করে যখন ওই যে 10% যে পলটা আছে ওই পলটা যেন ঘূর্ণ না লাগে, আর এটা চেম্বারে সিজনিং করে যেন জয়েন্ট ফাঁকা না হয়, বাঁকা না হয়। তো অনেকে বলেন যে 100% শাড়ি যারা পাল্লা নেন তারা বলেন যে ভাই আমার কাঠও আপনি সিদ্ধ করে দেবেন, সিদ্ধ করা লাগবে। আসলে 100% শাড়ি কাঠ সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, 100% শাড়ি কাঠের কখনোই ঘুম লাগে না। আমি দামগুলো বলে দিই ওনাকে, যে পাল্লাটা দিয়েছে এটা 39 ইঞ্চি বা 81 ইঞ্চি, দেখতে পাচ্ছেন ফুল বডি নকশা, এটা হচ্ছে আমরা ফুল বডি মক্কা ডিজাইন বলি। এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি 7,500 টাকা। এরপরে একটা পাল্লা আমরা দিয়েছি, এটা দেখতে পাচ্ছেন আপনারা হালকা ডিজাইন, এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি 7,000 টাকা। এটাও 90% শাড়ি, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, চেম্বারে সিজনিং করা, পাকা 1.5 ইঞ্চি কর্ণশালী মাথা, ফিঙ্গার জয়েন্ট এগুলো দিয়ে করা, এবং একবারে পাকা 1.5 ইঞ্চি হওয়ার কারণে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন। ছোট পাল্লা আছে, ছোট পাল্লা দিয়েছে এটা 27 ইঞ্চি বা 81 ইঞ্চি, এই পাল্লাটার আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 6,000 টাকা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও ওই প্রথম যে পাল্লাটা দেখালাম সেরকমই, এটাও 7,500 টাকা আমরা দাম রেখেছি। সবগুলো পাল্লায় বার্নিশ ছাড়া কাঠের কালার, আসলে আমার এই আমি সবসময় কেন বলি কারখানায় আসবেন, আসলে ভিডিওতে সবসময় আসলে ওইরকম কালার আনা যায় না, আর আমি ওই রকম ভিডিও এডিটর না যে আমি কালার টালার করে একবার দেখাবো আপনাদের। এখানে লাইটের কারণে অনেক সময় সাদা লাইটের কারণে দেখা যায় যে কালারগুলো অনেক সাদা চলে আসে, মানে আমি এই জন্য বলি যে আপনারা আমার কারখানায় আসবেন, কারখানায় এসে আমার এই কাঠের কোয়ালিটি আপনারা নিজে চোখে দেখবেন, আমার এই কাঠের কোয়ালিটি নিজে চোখে দেখে তারপরে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। এই জন্য আমি বলি যে আপনারা কারখানায় নিজে স্বচক্ষে দেখেন, ন্যাচারাল যে কাঠ সেইটা স্বচক্ষে দেখেন, স্বচক্ষে দেখলে তারপরে আপনি বুঝতে পারবেন যে জুয়েল ভাই কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে। আমার এই বিষয়গুলো আমি যে সবসময় বলি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যে সঠিক জিনিস সঠিক কোয়ালিটি এবং সঠিক দামে বিক্রয় করার। এগুলো আমাদেরকে অর্ডার করলে 15 দিন আগে বা 20 দিন আগে অর্ডার করতে হয়, আপনি অর্ডার করলে আপনার সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিই, চৌকাটটা তাড়াতাড়ি দেওয়া যায়, পাল্লার ক্ষেত্রে একটু সময় দিবেন। কাঠের জিনিসে দুইটা বিষয় কখনো করবেন না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নিজে ব্যবসা করা এবং প্রথম জীবনে তখন তো কারখানা ছিল না, বিভিন্ন জন থেকে মাল নিয়ে এসেও বিক্রি করছি, তো আপনার এই অভিজ্ঞতাটা যেটা হয়েছে সেটা হচ্ছে কাঠের জিনিসে দুইটা কাজ করবেন না, একটা হচ্ছে এটার কখনো দাম কমাবেন না, এটার কখনো দাম কমাবেন না, আপনি যত দাম কমাবেন তত আপনার
মনে করেন কাঠের কোয়ালিটি খারাপ দিতে বাধ্য হবে। এখন দাম কমায় একজন বিক্রি করতেছে না সঠিক জিনিস দেওয়ার জন্য, কিন্তু অন্যজন যদি উনি মানে একবারে হালাল হারাম চিন্তা না করে তাহলে উনি কিন্তু আপনার কাছে বিক্রি করে দেবে। আরেকটা হচ্ছে তাড়াহুড়া করবেন না, মানে তাড়াহুড়া কেন আমি বলি যে যত বড় ব্যবসায়ী হোক ওনার কাছে অর্ডারের চেয়ে মাল বেশি এরকম নাই, কাঠের জগতে আমি এরকম দেখি নাই। তো এখন আপনি রেডিমেড নিয়ে যাবেন, রেডিমেড আনতে হলে হয়তো বাইরে থেকে কিনে এনে আপনাকে রেডিমেড দিয়ে দেবে, তো ওই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আপনি ইনশিওর করতে পারবেন না। তো এই জন্য বলবো যে আপনারা এগুলোর জন্য একটু সময় দেবেন, আর আমাদেরকে 50% টাকা আগে দেবেন, বাকি টাকা ডেলিভারির সময় দিবেন। যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা যেন সবাইকেই ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।